আজ আমি দেখব হিমাচল প্রদেশের অন্যতম অফবিট প্লেস কসোল, যা মানালি থেকে 73 কিলোমিটারের ডিস্টেন্স। চলুন যাওয়া যাক। মানালি বাস স্টপ থেকে আপনারা কসোল ও মণিকরণের বাস পেয়ে যাবেন। আমাদের যেহেতু সেই দিনে দিল্লি ব্যাক করার ছিল, তাই আমরা লোকাল বাস না নিয়ে গাড়ি ভাড়া করে নিয়েছিলাম কসোলের জন্য, যা ভাড়া নিয়েছিল কুলু থেকে 2000 টাকা। কুলু থেকে মণিকরণ যেতে সময় লাগবে 3 ঘন্টা মতো। তার মাঝখানে পড়বে ভুন্তর ও কসোল। আপনারা বাইকও ভাড়া নিয়ে নিতে পারেন মানালি থেকে। পার ডে ভাড়া নেবে 600 থেকে 800 টাকা। যদি কসোল যাওয়ার পথে কোনোভাবে বৃষ্টি পেয়ে যান, তাহলে এই কসোলের বিউটি আলাদা মাত্রায় পৌঁছে দেবে। আপনারা যদি শুধু কসোল, মণিকরণ, ক্ষীরগঙ্গা ট্রেক ও তোষ করতে চান, তাহলে হাওড়া থেকে দিল্লি স্টেশনের যে কোনো ট্রেন ধরে নিন। দিল্লি থেকে বুনটারের ওভারনাইট বাস নিয়ে নিন। ভোরবেলা পৌঁছে যাবেন বুনটারে এবং সেখান থেকে গাড়ি নিয়ে নিন কসোল ও মণিকরণের উদ্দেশ্যে। যদি সোলো ট্রাভেল করেন ও কসোলে থাকতে চান, তাহলে কসোলে অনেক হোস্টেল পেয়ে যাবেন কম খরচে। এসে পৌঁছে গেছি মণিকরণ। হিন্দু ও শিখ দুই ধর্মের মানুষের কাছে এটি খুব পবিত্র একটা জায়গা। সামনে দেখতে পাচ্ছেন পার্বতী নদী। পৌঁছে গেছি মণিকরণের গুরুদুয়ারাতে। এখানে লঙ্গারখানায় আমরা খাবো। চলুন যাওয়া যাক। মণিকরণে গুরুদুয়ারা যাওয়ার আগে উষ্ণকুণ্ডু দেখে নেওয়া যাক।
সামনে দেখতে পাচ্ছেন মণিকরণের উষ্ণকুণ্ড। এখানে সারা বছর জল গরম থাকে। আমি চলে এসেছি মণিকরণের গুরুদ্বারার লঙ্গরখানায়। এখানে খাবার কোনোভাবে গ্যাসে তৈরি হয় না, উষ্ণ প্রসবনে খাবার তৈরি হয়। গুরুদ্বারা আসছি শুধুমাত্র লঙ্গরখানায় খাওয়ার জন্য এবং নমস্কার করার জন্য। অসাধারণ একটা জায়গা, চলে আসবো। এই গুরুদ্বারা পুরোপুরি কাঁচের তৈরি। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে আমি ফটোগ্রাফি করিনি। মণিকরণ এলে অবশ্যই একবার কসোলে নেবে, কসোলটাকে দেখে নেবে। কসোলে এলে দেখতে পাবেন অনেক ইসরায়েল পর্যটক। নেক্সট টাইম আপনার যদি কুলু মানালি ট্রিপ থাকে তাহলে একটা নাইট কসোলের জন্য রেখে দেবেন, আর এসে বলবেন ওয়াও, চলুন একটু ঘুরে আসি। এবার বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন, বেল অপশানটা প্রেস করতে ভুলবেন না।